had the honor to request Honorable Education Minister Ratan Lal Nath. That bochore, charbar NCRT director along with his team visited Tripura. Eta amar janamote ar kono state eto beshi jay kina amar sondeho ache. এখন আমরা গিফট দিয়েছি আমরা বলবো ওনারা যেন আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া পর্যন্ত পার্মানেন্টলি সেটেলমেন্ট যাতে এখানে থাকে না ক্লিয়ার দিলে হবে না এটা আসতে হবে কারণ আমরা চাই আমাদের শিক্ষা ইজ দ্য মেইন ফোকাস অফ আওয়ার গভর্নমেন্ট And for that, we have incorporated various new schemes and have adopted new measures by which our students will be at par in completion with the other states. NCERT curriculum already has been incorporated within 1 year, which is itself a milestone. And as per your guidance, we are getting all these things. Ekhane apnara 108 schooler. হেড অফ দি স্কুল এসেছেন 9700 স্টুডেন্টস আপনাদের অধীনে রয়েছে 9700 যদিও এক্সপ্রেশনাল ডিস্ট্রিক্টের জন্য ওনারা একটা ব্লককে অ্যাডপ্ট করেছে করলেও সারা রাজ্যে আমাদের যে স্কুলগুলি আছে প্রায় 5000-এর মতো স্কুল সেই স্কুলগুলিতেও ওনারা কিন্তু দেখভাল করছে এবং ওনাদের গাইডেন্স আমাদের কিছু ভুল ত্রুটি থাকলে ওনারা বলে দিচ্ছে আমরা ধীরে ধীরে দেখবো আস্তে আস্তে রিমুভ করে একটা কথা মনে রাখতে বা আপনাদের ওনারা আসবে ঘন ঘন আসবে সব ঠিক আছে আপনারা হলেন 108 স্কুলের হেড অফ দি স্কুলস হেড অফ দি স্কুলসের বিরাট রেসপন্সিবিলিটি আপনাদেরকে বেশি বলার দরকার নেই আপনারা এর মধ্যে বুঝে নিয়েছেন আমাদের সরকারের উদ্দেশ্য দীর্ঘ সময় যে কোনো কারণে হোক শিক্ষা একটু পিছিয়ে ছিল আমরা এখন নতুন করে অনেক সংস্কার করেছি কিন্তু নতুন করে আর রিফর্মের দরকার নেই এখন দরকার এগুলির ইমপ্লিমেন্টেশন এবং সবচেয়ে বড় কথা আপনাদের এই কাজটা করতে হবে এটা কিন্তু সোজা কথা নয় এনসিআরটির যে একটা বই বেরিয়েছে কেন্দ্রীয় সরকার আপনাদের শিক্ষকদের যে ট্রেনিং কিভাবে ট্রেনিং এনসিআরটি দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে পাইলট প্রজেক্ট করে সারা দেশে 42 লক্ষ টিচারকে সে ট্রেনিং দেখা দিতে চায় ইটস ভেরি ইম্পর্টেন্ট তার মানে আপনারা কিন্তু অনেকটা উপরে চলে আসবেন আমি যদিও আপনাদেরকে বিভিন্ন সময় আপনাদেরকে রাগারাগি করি কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করেছি আসলে কি আমাদের এই যে টিচাররা বসে আছে আদৌ কি তারা ক্যাপেবল এই যে বলছেন ক্যাপাসিটি বিল্ডিং ওদের কি ক্যাপাসিটি আছে ওদের যথেষ্ট আছে আমি আমাদের আমার পাশে বসে ছিল অন্নবাবু ওনাকে জিজ্ঞেস করলো আসামে তো আপনি থাকেন সেখানে বলছে যে আসামের গ্রাম থেকে আপনাদের গ্রামের স্কুলের স্ট্যান্ডার্ড টিচারদের স্ট্যান্ডার্ড অনেক ভালো আপনার জীবনে শিক্ষকতা আপনার বলছেন শিক্ষকতা এটা কিন্তু পেশা এটা আদর্শ শিক্ষকতা পেশা নয় এটা আদর্শ আজকে আপনাদের 2 দিন ধরে প্রোগ্রাম হচ্ছে আপনাদের ট্রেনিং এর ব্যাপার স্টাইলটা ওনারা বলবে আমি জানি না আমার বক্তব্য হল এক্সপিরিয়েন্সের ডিস্ট্রিক্ট অ্যান্ড ওই ডিস্ট্রিক্টের ব্লক হলো আম্বাসা ব্লক কোনোদিন এই সব এই যে শব্দটা এক্সপিরিয়েন্সের অন্য ক্ষেত্রে থাকুক শিক্ষার ক্ষেত্রে যেন এক্সপিরিয়েন্সের লাভ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং 108 আজকে আপনারা 108 জন প্রতিনিধি আছেন প্লাস এর সাথে রয়েছেন আরও কিছু আইএস ডেপুটি আইএস ডিউর প্রতিনিধি এরা আসছেন 108 জন যদি প্রতিজ্ঞা করি যে ঠিক আছে আমরা এনসিআরটি যে সামনের মাসে আসবে 11 থেকে 14 পর্যন্ত
আবার প্রেমে আসবে। আমরা যদি প্রতিজ্ঞা করি যে আমরা যেখানে আছি আমাদের স্কুলে একটু সময় লাগবে, আমি জানি এটা হঠাৎ করে এক বছর দু বছর তিন বছর হয় না, দীর্ঘ বছর একটা অন্য ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল। আজকে আমরা এনসিআর সারা দেশের সাথে একই ক্যারিকুলাম আমরা ঢুকিয়ে নিয়েছি। আমরা চাই এই অ্যাসপিরেশন ডিস্ট্রিক্ট দিয়ে ওয়েস্ট বলুন, নর্থ বলুন, উনকোটি বলুন, ওই দিন এনসিআর সাউথ ধরার একটা মেয়ে এসেছিল এখানে একটা প্রোগ্রামে, সায়েন্স ট্রেনিংয়ে বোধ হয় গেছে সায়েন্স কোর্সের জন্য, দারুণ পারফরমেন্স, দারুণ। কেন এক্সপ্রেশনে থাকবে, অন্য ক্ষেত্রে থাকো, কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে থাকো, শিক্ষা ক্ষেত্রে যাতে এক্সপ্রেশন না বলতে। আমি 108 জন যদি প্রতিজ্ঞা করেন যে ইয়াস প্রতিজ্ঞা করলাম আমার স্কুলের যে আমার ছেলে মেয়েরা এরা আমার ছেলে মেয়ে, একবার যদি দেখবেন আমি কখনো আর এডুকেশন ডিপার্টমেন্ট বলি না, এডুকেশনের পরিবার। আজকে নতুন করে আপনারা যেমন মেম্বার রয়েছেন পরিবারের, আমাদের অরুণা সাহেব এবং আমাদের সেনাপতি সাহেব তারাও কিন্তু আমাদের ত্রিপুরা শিক্ষা দপ্তরের পরিবার হিসেবে ইনক্লুড হয়েছে। আমি তার আপনাদের প্রতিজ্ঞা নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে ইয়েস, যেহেতু আমাদের সামনে বিরাট সুবিধা অ্যাডপ্ট করেছে কিন্তু এটা একটা ভালো জিনিস, অর্থাৎ বেশি ফোকাস ওনারা দিতে পারবে ওই ওই ব্লকে, ওনার টাইম টুডাম আসবে। নতুবা বলুন তো দেখি আমরা অন্যরা আমরা ভালো জিনিস যেগুলি আছে সেগুলিকে আমরা গ্রহণ করব। তো আপনারা কিন্তু এসুর করতে হবে আমাকে, বিশ্বাস করুন আমি কিন্তু খুব আশা নিয়ে চলছি। আমি জানি ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করবে। আমরা এসছি ভুলবশত আমাদের জন্ম হয়েছে পৃথিবীতে, যদি কোনো কারণে জন্ম না হতো কি হতো, বাই মিস্টেক উই বর্ন ইন দিস ওয়ার্ল্ড। যেহেতু একবার জন্ম হয়ে গেছে তাহলে দেখিয়ে দিতে হবে, ইয়েস ত্রিপুরাকে আমরা দেখিয়ে দেবো, অন্য জেলাকে আমরা ধরা জেলা পারি, আমরা তা ব্লক পারি।